আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আর কে রনি। তো 2024 সালে আপনারা কিভাবে বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা কি কি ডকুমেন্ট জমা দিবেন সেটাই আজকে আপনাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি। অর্থাৎ 2024 সালে কি কি ডকুমেন্ট লাগবে আপনাকে ইতালি এম্বাসি থেকে ভিসা নিতে, অর্থাৎ বিএফএস গ্লোবালে আপনারা যখন কাগজপত্র জমা দিবেন কি কি ডকুমেন্ট আপনারা জমা দিবেন সেটাই আজকে আপনাদের সাথে ক্লিয়ার করে দিচ্ছি। তো সর্বপ্রথম যেটা হচ্ছে, আপনারা যারা মার্চের 31 তারিখ বিএফএস গ্লোবালে ইমেল করেছিলেন এবং যাদের ইমেল করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, আপনারা ওই তারিখে কি কি ধরনের ডকুমেন্ট জমা দিবেন সেটা এখন আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনারা যে ডকুমেন্টটা লাগবে, অর্থাৎ অনেকগুলো ডকুমেন্ট লাগবে, সে তার মধ্যে অন্যতম হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে নুলুস্তা। অর্থাৎ এই নুলুস্তা সর্বপ্রথম আপনার এক নম্বর হচ্ছে নুলুস্তা লাগবে, সেটা অরিজিনাল নুলুস্তা লাগবে আপনার। আর এটা হচ্ছে আপনার স্ক্যানিং কপি, একদম ক্লিয়ার কপি নেবেন। আর এই নুলুস্তাটা কিন্তু এক কপিও হতে পারে অথবা তিন কপিও হতে পারে। তো আমার এটা হচ্ছে তিন কপি। তো এক নম্বরে গেল নুলুস্তা। আর দুই নম্বর হচ্ছে ডি ফর্ম, অর্থাৎ আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর কিন্তু এরকম একটা ডি ফর্ম ফিল আপ করে নেবেন কম্পিউটার দোকানে, অথবা কম্পিউটার দোকানে গেলে আপনাদের এটা ফিল আপ করে দেবে ডি ফর্মটা অনলাইন থেকে ডাউনলোড করে। তো এই ডি ফর্মটা কিন্তু তিন পৃষ্ঠা, যে তিন পৃষ্ঠার একটা ডি ফর্ম। তো এই ডি ফর্মটাতে আপনার সমস্ত ডকুমেন্ট আর সমস্ত তথ্য কিন্তু এটাতে দিতে হবে, দিয়ে তারপর কিন্তু ফিল আপ করতে হবে। আর তৃতীয় নম্বর হচ্ছে আপনারা যে অ্যাপার্টমেন্টটা যে পেয়েছেন ইমেলের মাধ্যমে, তো এই অ্যাপার্টমেন্টের লেটারটা যে ইমেলটা ওরা পাঠিয়েছিল সেই ইমেলের একটা কপি নিয়ে নেবেন, এটা অবশ্যই দিতে হবে। তারপর চার নম্বর হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্ট, এই পাসপোর্ট কিন্তু আপনাকে অবশ্যই এই ডকুমেন্টের সাথে কিন্তু জমা দিতে হবে, মাস্ট। আর এই পাসপোর্টের মেয়াদ কিন্তু সর্বনিম্ন 18 মাস মেয়াদ থাকতে হবে, অর্থাৎ 1.5 বছর আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, তাহলে কিন্তু আপনি কোনো রকম ঝামেলা ছাড়া আপনি ভিসা তুলতে পারবেন। আর চার নম্বর হচ্ছে অবশ্যই আপনার পাসপোর্টের ফটোকপি করে নেবেন, এরকম ক্লিয়ার করে নেবেন। তো পাসপোর্টের ফটোকপি স্ক্যানিং কপি নিয়ে নেবেন। আর পাঁচ নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, যদি আপনার কৃষি বিষয়ে যদি যেতে চান তাহলে অবশ্যই আপনাকে কৃষি সার্টিফিকেট লাগবে, সেটা যদি অনলাইন হয় তাহলে আরও বেশি ভালো। তো এই যে এখানে একটা বারকোড আছে, তো এরকম বারকোডওয়ালা যদি কৃষি সার্টিফিকেট যদি আপনার সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা ভিসা পেয়ে যাবেন। তো আমার এটা হচ্ছে এই যে 1 বছরের এক্সপিরিয়েন্স একটা সার্টিফিকেট। তো যারা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে কৃষির উপর ট্রেনিং করেছেন আপনারা অবশ্যই এরকম সার্টিফিকেট পাবেন, অথবা আদার্স ওয়েস অন্য কোনো ওয়েতে যদি আপনারা কোনো ট্রেনিং করে থাকেন কৃষি, তাহলে কিন্তু আপনারা এরকম সার্টিফিকেট পেতে পারেন। শেষ ক্ষেত্রে এরকম বারকোড নাও থাকতে পারে, কিন্তু আমার এটা বারকোড সার্টিফিকেট, এটা সরকারিভাবে একটা সার্টিফিকেট সংগ্রহ করেছি। তো আরেকটা হচ্ছে ছয় নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই মালিকের একটা আইডেন্টি কার্ড লাগবে, অর্থাৎ এই যে মালিকের, আপনি যে মালিকের মাধ্যমে আপনি ইতালিতে যাবেন সে মালিকের একটা আইডেন্টি কার্ড অবশ্যই লাগবে। এই আইডি কার্ডটা অবশ্যই আপনারা যার মাধ্যমে আপনার ভিসা নিয়েছেন তার মাধ্যমে সংগ্রহ করে নেবেন। আর ছয় নম্বর এসে আরেকটা হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে মালিকের স্টেটমেন্ট, অবশ্যই এটা লাগবে। এই যে ইটালিয়ান ভাষায় উনি খুব সুন্দর করে স্টেটমেন্ট দিয়ে দিছে, তো এখানে কিন্তু ওই মালিকের সিগনেচারও আছে। তো এটা গেল। আরেকটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে আপনারা অবশ্যই এই সাইজের চার কপি ছবি তুলে নেবেন, অবশ্যই পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এবং লেপ প্রিন্ট হতে হবে। আর ছবিটার সাইজ হচ্ছে 35x40 mm। আপনার এরকম ছবি নিয়ে নেবেন চার কপি। তো আপনারা যখন বিএফএস গ্লোবালে যাবেন আপনাদের পেপার সাবমিট করার জন্য, তখন এরকম একটা ফাইল নিয়ে নেবেন। ফাইলের ভিতর আপনার সমস্ত ডকুমেন্টগুলো বারবার চেক করে ফাইলের ভিতর রেখে দেবেন, কারণ আপনারা যদি অ্যাপয়েন্টমেন্টের দিন যদি কোনো পেপার মিস্টেক করে থাকেন তাহলে কিন্তু অনেক অনেক বড় ধরনের একটা সমস্যা হয়ে যাবে। অবশ্যই যে ডকুমেন্টগুলোর কথা বলছি অবশ্যই সেগুলো সাথে রাখতে হবে। তো এই জন্য আপনাদের সেফটির জন্য এরকম একটা ফাইল নিয়ে কিনে নেবেন। এই ফাইলটা হচ্ছে 30 টাকা নেবে, তো 30 টাকা বা 40 টাকা 50 টাকা নিতে পারে। এরকম একটা ফাইলের ভিতর আপনারা সমস্ত ডকুমেন্টগুলো বারবার চেক করে একসাথে রাখবেন এবং আপনারা অ্যাপয়েন্টমেন্ট সেন্টারে পৌঁছে যাবেন। আর বাংলাদেশে তিনটা বিএফএস গ্লোবাল আছে, তো আপনি কোন সেন্টারে পড়েছেন সেই সেন্টারে অবশ্যই যথাসময়ে আপনি থাকার উপস্থিত থাকার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে সেখানে কিন্তু আপনারা একটা অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে 15,000 টাকা যদি আপনারা নর্মালি
লাইনে দাঁড়িয়ে যদি আপনারা আপনাদের ডকুমেন্ট জমা দিতে চান, আর যদি আপনারা একটু ভিআইপিভাবে দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আরও 5,000 টাকা বাড়িয়ে, অর্থাৎ সেই ক্ষেত্রে 20,000 বা অথবা 22,000 টাকার মতো আসতে পারে। তো আপনারা সেই টাকাটা অবশ্যই সাথে করে নিয়ে যাবেন, আর সমস্ত ডকুমেন্ট তো অবশ্যই নিয়ে যাবেন। তো এই ছিল এখন 2024 সালে এসে এই ডকুমেন্টগুলো অবশ্যই জমা দিতে হবে। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন কী কী ডকুমেন্ট জমা দিতে হবে, আর আশা করি আপনারা এই নিয়মে যদি সমস্ত ডকুমেন্ট জমা দেন তাহলে ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। আর এখন যেহেতু নতুন নিয়মে বিএফএস গ্লোবাল থেকে যেহেতু আপনার নুলুসটা আগে ওরা যাচাই করে নিচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই ভিসাটা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। আগের মতো এত লেট নাও হতে পারে। তো আপনার নুলুসটা অরিজিনাল হলে কিন্তু ওনারা আপনাকে ইমেল করে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। এই ছিল আজকের কিছু ইনফরমেশন 2024 সালে কীভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের কাগজপত্র জমা দিয়ে ভিসা নেবেন। তো পরবর্তী ভিডিওতে আমি আরও ইটালির বেশ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে, এবং যারা এম্বাসি ফেস করেনি সবাইকে অবশ্যই ভিডিওটি ফরওয়ার্ড করে দিবেন, সেন্ড করে সবার সাথে শেয়ার করবেন, যেন সবাই সঠিক কাগজপত্র জমা দিয়ে ইটালি এম্বাসি থেকে যেন ভিসা নিতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আর কেন নি। আল্লাহ হাফেজ।